হ্যালো গাইস, বিদু রায় সাথে চলো আনায় আপনাদের সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি বিধু, আমি আয়ু। আর যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। তো আজকের নিয়ে এসেছি নতুন রেসিপি, হোম মেড মোমো। ওয়াও, জাস্ট ওয়াও তৈরি হয়েছে। আজকে মোমোটা স্পন্সর করেছে আমার বাবা আর বানিয়েছে আমার মা। তো খেতে তো দারুণ হচ্ছে। আর তো সেন্টই মনে হচ্ছে, যতদূর মনে হয় ঐশিকা কমেন্ট কে বলেছে। হ্যাঁ, আমাদের ঐশিকা কমেন্ট করেছিল, তো তার কথাতেই এটা হয়েছে, এটা প্ল্যানটা হয়েছে। খুবই একটা ভালো আইডিয়া আর খেতেও খুব ভালোই লাগে। তো বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেন্টও দারুণ বার হচ্ছে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে চলো। আজকে চ্যালেঞ্জ ভিডিও না, কারণ মোমোতে একটু মজা করেই খেতে হবে। জানি আমি জিতে যাব, তো তাই স্বাদ নিয়ে, কারণ এটা তো আমার করে গালে দিতে। তো চলো শুরু করা যাক। সুপার সুপার ব্যাকাবারে দারুণ হয়েছে। ফাটিয়ে দিয়েছে বস। মনে হয় তুই এতগুলো পারবি না, জানিস। তাড়াতাড়ি একটা নেই, জাস্ট ওয়াও খেতে কিন্তু। হ্যাঁ, অপূর্ব। তুই কিছু বল, এত ভালো খেতে হয়েছে। ফার্স্ট টাইম আমার মা মোমোটা আজকে ট্রাই করলো, কিন্তু এতটা ভালো হবে বুঝতে পারিনি। ভালোর থেকেও ভালো হয়েছে, দোকানের থেকেও বেস্ট। আর এখানে বলাই হয়নি এটা চিকেন মোমো। হ্যাঁ, চিকেন মোমো, এটা বলাই হয়নি এটা চিকেন মোমো। আমি আর দোকান থেকে খাচ্ছি না, বাইরে বানাবো এবার বাড়িতেই। জাস্ট ওয়াও, সাইজটা তো দেখতেই পাচ্ছ। এরকম ভাবে দেখা একটু, দোকানের থেকে ঢের বড়। এই হলো ব্যাপার। এত সুন্দর টেস্ট, জাস্ট ওয়াও। প্রত্যেকটা বাইটিং বাবা বাবা। দোকানে মোমোকে হার মানিয়ে দেবে সত্যি। বেশ আরাম করেই খেতে পাচ্ছি আমি এখন। মাথা খালি রাখো। পারফেক্ট হয়েছে মোমোটা, আমার তো দোকানের থেকেও বেশি ভালো লাগছে খেয়ে। আহ,
প্রায় তো সব শেষই হয়ে গেল। গাইস যারা হোমমেড মোমোর রেসিপি জানতে চাও অবশ্যই নিচে ইমেল দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস দিয়ে দেবো আমরা। সত্যি দোকানকে কিন্তু হার মানিয়ে দেবে, দারুণ হয়েছে। আর বেশি বেশি করে একটু কমেন্ট করো। একদম করছো না কমেন্টে, কিপটিমি করছো একদম। আপনাদের জন্য তো ভিডিও বানিয়ে বলুন, কমেন্ট না করলে মোটিভেশন পাবো কী করে? আর কমেন্ট না করলে এত ভালো ভালো খাবার খাবো কী করে? এত ভালো হয়েছে সব উল্টে দিচ্ছে। তো আজকের ভিডিওটা পুরোটাতেই বাবা আর মাকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর জিনিস। একটা পড়ে আছে এখন বলছেন, গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। খুব ভালো ভালো বলছেন। লাস্ট পিস, লাস্ট না লাস্ট না, দেখলেন তো? এই জন্য না, এই জন্য আমার দাদা আসা ভালো আছে। চলো আর 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 করতে হবে না, ঠিক আছে। এক্ষুনি যদি নিয়ে নিতাম মারা হাড়ুটো রাখো দিতাম, দেখেছো তো? কিসের মধ্যে পড়ে আপনারাই বলুন, বেস্ট ফ্রেন্ডকে জাগরণ করবো না, বেস্ট ফ্রেন্ডের খাবারের ভাগ বসানো তো কি করবো? তাহলে একটু ভালো হবে, বলো 500 টাকা দিয়ে দিবি পরে, ঠিক আছে? এমনি তো আমার পেট ভরে গেছে। ওইদিকে তাকাও, গরম গরম মোমো খেয়ে আমার তো ঘাম বেরিয়ে গেল। নিশ্চয়ই আগের জন্মে নেপালে থাকতে এত ভালো মোমো বানায়। আমি থাকতাম, বানিয়েছে তোমার মা, মা থাকতো। কেন শেষ হয়ে গেল? আর খেতে পারতাম না, পেট ভরে গেছে। অনেকটা বড় বড় ছিল তো। তো আমাদের তো খাওয়া শেষ, ভালো জিনিস, বেশি সময় লাগানো ভালো না। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই করতে হবে, করতেই হবে, করতেই মরবো কিন্তু, মরবো কিন্তু, সরি এটা ভালোবাসার কথা। অবশ্যই একটা লাইক করো, নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর কমেন্ট করো, একদম সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, করতেই হবে ওটা, কমেন্ট করো। আর আমার একটা চ্যানেল আছে ডান্সার আয়ুষি বোস, গিয়ে লিংক ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে সাবস্ক্রাইব ঠুকে দিয়ে এসো, আর বন্ধুদের সাথে তো শেয়ার করোই। আর আরেকটা কথা, আরে গাইজ
এই পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালি ইউটিউবার খুব কম। সাপোর্ট করো বাংলাকে, যাতে বাঙালি ইউটিউবাররা এগিয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপাতত বাই বাই।